সৎ সাহসী পরিশ্রমী দূরদর্শী নেতা হিসাবে সারা বিশ্বেই ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ নিজাদ সমাদৃত বিশ্বের এক সময়কার অন্যতম প্রভাবশালী ইরানের এই সাবেক প্রেসিডেন্ট এখন খুবই সাধারণ জীবনযাপন করছেন ইরানের মানুষের কাছে তিনি অনুপ্রেরণার অসাধারণ এক উৎস তিনি খিলাফায় রাশেদার আদর্শ অনুসরণ করে রাষ্ট্র ও নিজেকে পরিচালিত করতেন বৃহৎ রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আহমেদ যা করেছেন তা সত্যিই মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়কদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে ইরানের সাবেক এই প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ সালে অক্টোবর সেমনান প্রদেশের গ্রামে গার মশারের কাছে জন্মগ্রহণ করেন তার মা খানম ছিলেন একজন সৈয়দা তার বাবা আহমদ একজন পারস্য মুদি এবং নাপিত ও একজন ধর্মবিরু শিয়া মুসলিম ছিলেন যিনি বিভিন্ন স্থানে কোরআন শিক্ষা দিতেন মাহমুদ আহমেদ যখন এক বছর বয়সী তখন তার পরিবার তেহরানে চলে আসে সালে আহমেদ ইরানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেন তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং একজন চিরাতক ছাত্র হিসেবে নথিভুক্ত হন পরবর্তীতে তিনি উনিশশো সালে ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে পরিবহন প্রকৌশল ও পরিকল্পনা বিষয়ে ডক্টরেট অর্জন করেন যখন তিনি দেশের উত্তর পশ্চিম অবস্থিত আড্ডাবিল প্রদেশের মেয়র ছিলেন উনিশ আশীর দশকে ইরানের পশ্চিম প্রদেশে বেশ কয়েকটি প্রশাসনিক পদে অধিষ্ঠিত ছিলেন ইরাক ইরান যুদ্ধের সময় ইসলামিক রেভলিউশন গার্ডের কপসে যোগ দিয়েছিলেন পরবর্তীতে একজন বশিজি সদৃশ্য স্বেচ্ছাসেবক ছিলেন আহমেদিনিজাদ উনিশশো ছিয়াশি সালে তার আলমা ম্যাটার এক মাস্টার অব সায়েন্স প্রোগ্রামে গৃহীত হন তিনি উনিশশো সালে প্রবাসক হিসেবে সেখানে অনুষদে যোগদান তিনি উনিশশো থেকে নবগঠিত প্রদেশের গভর্নর যতক্ষণ না উনিশশো সালে মোহাম্মদ খাতামি তাকে অবসরণ করেন তারপরে তিনি শিক্ষকতা ফিরে আসেন ইঞ্জিনিয়ারিং ও ট্রাফিক পরিবহন পরিকল্পনায় ডক্টরেট পান দুই সালে তেহরানের মেয়র পদে তেহরানের সিটি কাউন্সিল অ্যালায়েন্স অব বিল্ডার্স অব ইসলামিক ইরান থেকে রক্ষণশীল প্রার্থীদের নির্বাচিত করে কাউন্সিলর আহমেদ নিজাদকে মেয়র নিযুক্ত করে মেয়র হিসেবে তিনি পূর্ববর্তী মধ্যপন্থী এবং সংস্কারপন্থী মেয়রদের দ্বারা করা পরিবর্তনগুলোকে বিপরীত করেছিলেন তেহরানের মেয়র হয়ে তিনি নিজ হাতে অফিস ছাড়ু দিতেন বাসা থেকে পায়ে হেঁটে অফিস করতেন সময়ের প্রতি যথেষ্ট চন্দাশীল মাহমুদ আহমেদ ছিলেন নিতান্তই সাদামাটা একজন মানুষ স্ত্রীর হাতে বানানো নাস্তা খেয়ে সকাল সাতটায় অফিসে যেতেন যাওয়ার সময় সাথে করে কালো ব্যাগে করে নিয়ে যান দুপুরের খাবার দুপুরের অফিসে সবার সামনে মেজের কার্পেটে বসে তিনি খাবার খেতেন পৌরসভা অফিসের নারী ও পুরুষের জন্য লিপ কথা ট্রাফিক ব্যবস্থার উন্নতির জন্য কাজ করেছেন এবং দাতব্যের উপরে জোর দিয়েছেন গরিবদের বিনামূল্যে সুব বিতরণ করেছেন দুই সালে ইরানের ষষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচিত হন মাহমুদ আহমেদিন রক্ষণশীল প্রেসিডেন্ট হিসাবে ইরানের ইসলামী বিপ্লবকে সমন্বিত রাখতে কাজ করে গেছেন তিনি প্রেসিডেন্ট ভবনের ফ্লোরে উপর তিনি প্রেসিডেন্ট থাকা তার ছেলের বিয়েতে দাওয়াতেন মাত্র পঁয়তাল্লিশ অতিথিকে শুধুমাত্র কমলা আপেল কলা ও ছোট এক টুকরা কেক দিয়ে আপ্যায়ন করেছিলেন এ বিষয়ে এনবিসি নিউজ চ্যানেলের সাংবাদিক এর কারণ জিজ্ঞাসা করলে মাহমুদ আহমেদ নিজাদ তিনি অত্যন্ত মুখে বিনয়ের সাথে বলেছিলেন এর চাইতে বেশি মানুষকে দাওয়াত দেওয়ার সামর্থ্য আমার নাই ইরানের ইরানের বস্তিতে অবস্থিত ছোট্ট ভবনে তিনি তার স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করেন যে জমিতে বাড়ি নির্মাণ করা হয়েছে সেটির আয়তন মাত্র একশো বর্গ মিটার বেতন হিসাবে তেহরান ইউনিভার্সিটি থেকে পাওয়া অর্থ দিয়েই বর্তমান সংসার পরিচালনা করছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ তিনি প্রেসিডেন্ট থাকাকালীনও রাষ্ট্র থেকে কোনো অর্থ নেননি বিবিসির সাংবাদিক তাকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেছিলেন সব সম্পত্তি হল রাষ্ট্রের আর তার কাজ হল সেই সম্পদ পাহারা দেওয়া মাহমুদ আহমেদ রিজাদ প্রেসিডেন্ট ভবন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন সপ্তাহে পাঁচ দিন সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাধারণ ইরানিদের চিঠি গ্রহণের ব্যবস্থা করেন প্রেসিডেন্ট ভবনের দামি কার্পেটগুলো তিনি তেহরানের মসজিদে দান করে দেন সাধারণ মানের কার্পেট বিছানো ভিআইপি অতিথিশালাও বন্ধ করে দেন তিনি সাধারণ ঘরেই সঙ্গেও বৈঠকের ব্যবস্থা করেন মাহমুদ আহমেদ ইজাদ মাহমুদ আহমেদ নিজাদ প্রতিদিন তিন ঘন্টা ঘুমান প্রতিদিন সকাল পাঁচটায় ফজরের নামাজ পড়ে কাজ শুরু করেন আর রাত দুইটায় ইশার নামাজ ও ব্যক্তিগত স্টাডি শেষ করে ঘুমাতে যান নামাজে জামাতে তিনি সবসময় পিছনের শাড়িতে সাধারণ মানুষের সাথে দাঁড়াতে ভালোবাসেন মসজিদের সামনের কাতারে যাওয়ার জন্য প্রতিযোগিতা করা তিনি পছন্দ করেন না কখনো নামাজ বাদ দেন না রাস্তায় থাকাকালে নামাজের সময় হলে তিনি রাস্তায় ছোট কাপড় বিছিয়ে সেখানেই নামাজ আদায় করেন তিনি মহান আল্লাহকে তার সর্বোত্তম দেহরক্ষী হিসাবে মনে করেন তিনি তার আসল পেশা শিক্ষকতায় বহাল রয়েছেন পাবলিক বাসে চড়ে তিনি ইউনিভার্সিটিতে নিয়মিত ক্লাস নিতে যান সাবেক প্রেসিডেন্ট হয়ে পাবলিক বাসে চড়তে একটু অস্বস্তিতে ভোগেন না ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদাদ এক কথা ইরানের সাবেক এই প্রেসিডেন্ট অসাধারণ ব্যক্তিত্ব ইসলামী সরকার প্রধান হিসাবে ইসলামী আদর্শে উজ্জীবিত মহান নেতৃত্ব যা আজকের পৃথিবীতে খুবই বিরল এই মি জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক